গত 31/10/2023 সালে 23 তারিখে আজকের যে মামলাটিতে বিশেষ জজ আদালত ছয়ে আনা হলো এই মামলাটির ধার্য তারিখ ছিল এই মামলাটি হচ্ছে তার সম্পদের তথ্য গোপনের একটা অভিযোগ তারা করেছিলেন এই মামলাটি বিশেষ জজ আদালত ছয়ে বিচারাধীন আছে গত 31/10/2023 তারিখে উনি আসতে পারেন নাই অসুস্থ ছিলেন আমরা দরখাস্ত দিয়েছিলাম কিন্তু আদালত দরখাস্ত নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছিলেন আপনারা জানেন তার পরদিনই তিনি গ্রেফতার হয়ে যান আমাদের প্রস্তুতি ছিল যে পরের দিন আমরা তাকে আবার এনে আদালতে হাজির করে দেব কিন্তু পুলিশ তাকে তার বাসা থেকে 1 তারিখে তাকে গ্রেফতার করে নিয়ে যায় 5 দিনের রিমান্ড চায় যে মামলাটায় সেখান থেকে রিমান্ড শেষ করে আজকে নিয়ে আসে ইতিমধ্যে এই আদালতে আমরা একটা দরখাস্ত দেই যখনই তিনি 1 তারিখে গ্রেফতার হয়ে গেছেন আমরা সাথে সাথে আজকের বিশেষ জজ আদালত 6 এ আমরা একটা দরখাস্ত দিয়ে আদালতকে আমরা অবহিত করেছিলাম যে তিনি ইতিমধ্যে অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে ডিবি অফিসে তিনি রিমান্ডে আছেন তার পরিপ্রেক্ষিতে আদালত আজকে উনি পিডব্লিউ দিয়েছিলেন সেই পিডব্লিউ মূলে আজকে আদালতে তিনি এসেছেন আমরা এই মামলাটিতে আসা মানে মির্জা আব্বাসউদ্দিন আহমেদ বরাবরই জামিনে ছিলেন এবং মামলাটিতে আমরা আজকে সাফাই সাক্ষীর জন্য ডেট ছিল এরকম একটা অবস্থায় তার জামিন বাতিল হয়েছিল আজকে যখন ওনাকে আনা হলো আমরা সাফাই সাক্ষী দেওয়ার জন্য আবার একটি দরখাস্ত দিলাম পাশাপাশি ওনার যে জামিনটা বাতিল করা হয়েছে সেই জামিনটা দেওয়ার জন্য আমরা আবেদন করেছি এবং মাননীয় আদালত শুনানি শেষে আমাদের যে সাফাই সাক্ষী যেটা বাতিল করে দিয়েছিলেন সেটি আজকে আবার উনি মঞ্জুর করেছেন মঞ্জুর করে আগামী 8 তারিখে অর্থাৎ 8/11/2023 তারিখে আমাদেরকে সাফাই সাক্ষী দেওয়ার জন্য একটা সুযোগ দিয়েছেন আমরা যে 342 দ্বারা যে লিখিত বিবৃতি আমরা যেটা আগে দিতে পারি নাই সেই বিবৃতিটাও আজকে আদালত নিয়েছেন সেটা গ্রহণ করেছেন এবং পাশাপাশি আমাদের যে জামিনের আবেদনটা ছিল সেটা উনি নথিভুক্ত করে রেখেছেন আদালত জানিয়েছেন যে যেহেতু আরেকটা মামলায় আজকে আমাদের মানে মির্জা আব্বাসউদ্দিন আহমেদ সাহেবকে যেহেতু প্রডিউস করবে ওখানে সেই মামলার আদেশ কি হয় তার প্রেক্ষিতে আগামী 8 তারিখে এই মামলায় জামিনের আবেদনটি আবার শুনানির জন্য আসবে পাশাপাশি আমরা আজকে তার ডিভিশনের জন্য আবেদন করেছি এবং তার নিজের গাড়ি দিয়ে ভ্যানের পরিবর্তে যেহেতু তিনি অসুস্থ তার নিজ খরচে তার গাড়ি দিয়ে আনা নেওয়ার জন্য তাকে আমরা করেছি এই সমস্ত দরখাস্তগুলো উনি আগামী 8 তারিখে বিবেচনার জন্য রেখেছেন আগামী 8 তারিখে আমরা সাফাই সাক্ষী দিব আমরা সমস্ত কাগজপত্রগুলো তার পক্ষে যে কাগজপত্র তার এগুলি আমরা সব আগামী 8 তারিখে আমরা জমা দেব এইটা আমরা এখনও আমরা জানি না তারা কি প্রতিবেদন দিয়ে আদালতে আজকে পাঠিয়েছে আমরা প্রতিবেদনের কপি আমরা দেখব এবং এটা আপনারা জানেন যে এটা আমাদের মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণের বা সেখানে বাড়ি ভাঙচুরের একটা অভিযোগ তথাকথিত একটা অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে একটা অবিশ্বাস্য কাহিনী এবং একটা হাস্যকর ব্যাপার যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য একজন প্রবীণ ব্যক্তিত্ব যার বয়স 74 বছর তাকে প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণের একটা অভিযোগ তথাকথিত একটা অভিযোগের প্রেক্ষিতে মামলা দিয়ে তাকে গ্রেফতার করেছে আমরা পরিষ্কার করে বলতে চাই মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে যে আক্রমণ যে অভিযোগ এটা অত্যন্ত রহস্যজনক একটি ঘটনা এই ঘটনার সঠিক তদন্ত হলে আমরা বিশ্বাস করি যে এটা বিএনপি নয় বরঞ্চ যারা যে স্বার্থান্বেষী মহল যারা এই কাজটি করেছে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে তাদের নাম সঠিক তদন্ত হলে তাদের নাম বেরিয়ে আসবে মির্জা আব্বাসউদ্দিন আহমেদ সাহেবের মতো মানুষ গিয়া কোনো বাড়ি ভাঙচুর করতে পারে না কোনো বিচারপতির বাসভবন আক্রমণ করতে পারে না এটা হাস্যকর এটা জাতি জানে জাতি বুঝে কিন্তু একটা মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করেছে এবং রিমান্ডে নিয়েছে রিমান্ডের আজকে প্রতিবেদন আমরা দেখব আমরা কিছুক্ষণ পরেই আমরা সংশ্লিষ্ট আদালতে এই বিষয়ে আমরা কথা বলব ভাই বলছে